আমি দিলরুবারতি ফিরোজি, রাশিয়ান ফ্রেন্ড জুলিয়া সারনোভা, ওর সাথে আমার পরিচয় হয়েছে ইন্ডিয়াতে 2009-এ। ফর্চুনেটলি ওই এই এক্সিবিশনের অ্যারেঞ্জ করেছে। এসে আমার ভীষণ ভালো লাগছে যে রাশিয়ানদের সাথে আমাদের এই একটা যে যোগাযোগ হলো পেন্টিংয়ের মাধ্যমে, সেটা একটা আমি মনে করি বিশাল একটা ব্যাপার হলো আমার জন্য। মস্কো রাশিয়াতে পেন্টিং এক্সিবিশন করতে আসাটা একটা বিশাল একটা ব্যাপার। আর বাংলাদেশ থেকে আমরা তিনজন আর্টিস্ট এসেছি, আর আমি আমার প্রায় 12টা চিত্রকর্ম নিয়ে এখানে এসেছি। আর এখানে এসে এই আমাদের বাংলাদেশ দূতাবাসে যে এক্সিবিশনটা আমাদের আজকে ইনগ্রেশন হলো, এটার জন্য আমরা খুবই আনন্দিত। আর এখানে আমাদের সাথে রাশিয়ান এক আর্টিস্টও পার্টিসিপেট করেছেন। আমি 10টা ছবি নিয়ে এসেছি মস্কোতে। মস্কোতে আসতেই তো একটা বিশাল এক্সাইটমেন্ট, বিশাল বিশাল স্বপ্ন পূরণ হওয়ার মতোই আমি বলবো। আর ছবিগুলোর নাম র্যাডিক্যাল থটস। তো সাধারণত আমি সামাজিক অবস্থানটা নিয়ে ছবি আঁকি। ফুল সাড়া পেলাম, এটা খুবই আনন্দের। এতগুলো বিদেশি মানুষজন আমাদের ছবি দেখলো দেশের বাইরে, এটাও একটা বাড়তি পাওনা। Of our company ArtMost is making bridges between different region, different cultures, and different school art schools the project ArtMost was created in Russian. যে আমাদের প্রদর্শনীটা হচ্ছে, এটা বাংলাদেশের দূতাবাসের উদ্যোগে এবং রাশিয়ান আমাদের বন্ধুদের উদ্যোগে এই প্রথমবার স্বাধীনতার পর আমরা ত্রিয়দেশী একটা সুন্দর একটা প্রদর্শনী করছি। সেখানে বাংলাদেশ, রাশিয়া এবং ভারতের বন্ধুরা সবাই মিলে সুন্দর একটা আয়োজন হয়েছে। আমি মনে করি এটা শুরুর শুরু, এটা সামনে আরও এটা